আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আমাদের মধ্যে যারা সিরিয়াস কোনো অসুখে ভুগছেন দুরারোগ্যতে ভুগছেন তারা যদি আবেদন করে ভ্যাকসিনের জন্য তাহলে তাদেরকে কুইক রেসপন্স করবেন বলে জানিয়েছেন সাউদি স্বাস্থ্য মন্ত্রণালয় স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন যারা দুরারোগ্যতে ভুগছেন খুব বেশি অসুস্থ তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আহ্বান করা হচ্ছে দুরারোগ্যে যারা ভুগছেন অনেক বেশি অসুস্থ বছরের মধ্যে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন কিংবা সিরিয়াস কোনো রোগে ভুগছেন তারা যদি ভ্যাকসিনের জন্য আবেদন করেন তাহলে তাদেরকে কুইক রেসপন্স করবেন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে যাদের বয়স পঞ্চাশ তারা কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন যারা খুব বেশি অসুস্থ এখনও প্রথম ডোজ নেননি তারা যদি প্রথম ডোজের জন্য চিয়াতির মাধ্যমে আবেদন করেন তাহলে তাদেরকে সাথে সাথে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন অথবা তাদেরকে কুইক রেসপন্স করবেন অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর নিয়মের মধ্যে থেকে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন তো যারা অসুস্থ আছেন তারা অবশ্যই সিয়াতের মাধ্যমে ভ্যাকসিনের জন্য আবেদন করবেন এই সিস্টেমটি এই জন্যই চালু করেছে সাউদি স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছেন যারা খুব বেশি অসুস্থ তাদেরকে আগে ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করতে মোটামুটি আমরা সবাই জানি যে যারা খুব বেশি অসুস্থ থাকেন তাদেরকে সবথেকে বেশি করোনা সংক্রমিত করে এটা কিন্তু সায়েন্স বলে তার জন্যই তারা এই সিস্টেমটি চালু করেছেন তো আপনারা যদি কেউ অসুস্থ থাকেন খুব বেশি অসুস্থ থাকেন তাহলে আপনাদেরকে যা করতে হবে প্রথমে সিয়াটি ইনস্টল করতে হবে এবং ভ্যাকসিনের জন্য যখন আবেদন করবেন আপনার কি কি রোগ আছে সেটা আপনি সেখানে ইএস করে দিবেন নো নো না আপনার রোগটা আপনি বলে দিলে তারা আপনাকে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়ার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে এছাড়া আপনার প্রথম ডোজ নেওয়ার একুশ দিন পরে আপনি কিন্তু সেকেন্ড ডোজের জন্য এলিজেবেলও হয়ে যাবেন তাই আপনাদের মধ্যে যদি কেউ দুরারোগ্য বা খুব বেশি অসুস্থ রোগী হয়ে থাকে তাহলে দয়া করে ভ্যাকসিনের জন্য আবেদন করুন সিয়াতির মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ